নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, মোবাইল ইন্ডিয়া অনলাইনে থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন, পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন, 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ এইচডিভি, টিভিএস, হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি, আরামবাগ রোড, হুগলি। মোবাইল নম্বর 9732627262, 7908993366। মোবাইল ইন্ডিয়া। হবে যে মানে ব্যাংকের পক্ষ থেকে যে রক্তদান শিবির, কি বলবেন? দেখো, এটা 67তম নিখিল ভারত সমবায় সপ্তাহ প্রতি বছরই হয়। এটা 67তম, প্রতি বছরই নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক রক্তদান শিবিরের আয়োজন করে। এই করোনা আবহে এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এটা বলতে পারো। রক্তদান, তোমরা জানো যে সারা পৃথিবীতে যত দান আছে সব থেকে মহৎ দান, মহান দান রক্তদান। আমরা নিজের রক্তের বিনিময়ে অন্যের জীবন বাঁচানোর একটা প্রয়াস করি রক্তদান। আর এই করোনা আবহে যেটা সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আরও বড় বলবো যে দানের স্বীকৃতি পেয়েছে, এটা প্রচুর মানুষের জীবন এই সময়। তো আমরা সরকারি নিয়মবিধি, কোভিড পরিস্থিতিতে যা নিয়মবিধি আছে সেগুলো মেনেই এই রক্তদান শিবির করছি। এই অঞ্চলের মানুষ, মেম্বাররা বা এই অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করছে। আমাদের প্রধান অতিথি মাননীয় বিধায়ক শ্রী প্রবীর ঘোষাল মহাশয় আর কিছুক্ষণের মধ্যে আসবেন। এছাড়া এলাকার বিশিষ্ট মানুষজন, সমাজসেবী এখানে এসছেন, ডাক্তারবাবুরা এসছেন। আমরা চাই যে আমাদের এই সাময়িক যে একটা যে আমাদের প্রয়াস, এটা আমাদের অঞ্চলে তথা সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে। কতজন রক্ত দিচ্ছেন? 30-40 জনের মতো দেবে। খুব বেশি মানুষকে একসঙ্গে একত্রিত করিনি, যাতে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক নিয়মবিধি মেনে চলতে পারি, তাদের খুব বেশি মানুষকে করিনি। 30-40 জনের মতো রক্তদান। যাবো যাবো যাবো।